অনেকেই অনেক সময় আমাদেরকে জিজ্ঞেস করেন, ভাই ঢাকা শহরের বেস্ট বিরিয়ানি কোনটা, ঢাকা শহরের বেস্ট খিচুড়ি কোনটা, তেহারি কোনটা, অনেক রকম প্রশ্ন আমাদেরও মনে যা আসে আমরা একটা শর্ট লিস্ট বলার চেষ্টা করি, এইটা হলে এইটা, এটা হলে এইটা, এরকম। বাট আমাদের কাছে বারবার মনে হয় যে এই যে এইটা এটা কেন আমরা আসলে নিজেরা একটা টার্গেট নিচ্ছি না এরকম একটা তালিকা করার, সেইটার জন্যই কিন্তু এই ঢাকার সেরা তেহারি সিরিজ আমাদের শুরু হলো। আমরা আসলে অনেক জায়গাতে খেয়েছি, বলার চেষ্টা করেছি এটাই কি ঢাকা শহরের বেস্ট তেহারি নাকি না, এমন কিছু আমাদের কাছে আরেকটা জিনিস মনে হয়েছে, একবার খেয়ে একটা জাজমেন্টে চলে আসে না টাফ, বিশেষ করে আপনি যখন একটা প্ল্যাটফর্ম থেকে সার্টিফাই করতে যান যে এইটাই ঢাকা শহরের বেস্ট, একবার খেয়ে একটা টাফ। সো আমরা যেটা করেছি, আমরা তেহারির একটা শর্ট লিস্ট করেছি যে এই তালিকার মধ্যে আছে, এগুলোর মধ্যে আমরা রিপিট করবো, আমরা যাবো যেগুলো আমরা ছাড়া বলেছি ওইটার মধ্যে আসলে আরেকবার খেয়ে বুঝবো আসলেই তারা ঢাকা শহরের সেরা কিনা। সেটারই কিন্তু আজকে শো নাম্বার ১ আমরা চলে আসছি নারিন্দার পাশে দয়াগঞ্জ শরত গুপ্ত রোডের সিটি তেহারি ঘরে। হ্যাঁ দর্শক, যারা আমাদের শো দেখে থাকেন রেগুলার তারা জানেন এর আগের বার যখন এসেছিলাম তারা বলেছিলেন যে ভাই আমাদের ঢোকার মানবিশন নাই, আপনারা জাস্ট কিনে নিয়ে যান। আমরা কিনে চলে গিয়েছিলাম বাহাদুর শাহ পার্কে, আজকে কিন্তু তারা চিনতে পেরেছেন এবং বলেছেন ওয়েলকাম টু আওয়ার শপ। দর্শক ওয়েলকাম টু আজকের শো। সে আমার খাবার সিটি তেহারি ঘরের তেহারি, ১৪০ টাকা, পিছনে লেখা আছে হাফ, আর ৭০ টাকা হচ্ছে সিঙ্গেল, অনেকে বলেন কোয়ার্টার, এখানে লেখা আছে সিঙ্গেল। সো আমরা যখন দেড় বছর আগে এসেছিলাম তখন আসলে এটা ছিল ওই ১৪০ টাকাই, মানে আমরা হাফটাই নিয়েছিলাম, দাম ওই জায়গাতেই আছে। কিন্তু আজকের যে স্পেশালিটি এটা হচ্ছে এই ঘরে বসে খাওয়ার সুযোগ পাচ্ছি, দুইটা মাত্র টেবিল, আপনি যেখানে জায়গা প্রান্ত পাবেন মানে পার্সেলে চলে যায়, যে হাইটা দেখলাম বিশাল নারী ওইটাই তারা সেল করেন। আচ্ছা তেহারিটা আগে ট্রাই করে দেখি, এই তেহারি একবার খেয়ে মুখে যেভাবে লেগে আছে এইটা আরেকবার এইভাবেই একইভাবে মুখে লাগানোটা টাফ, আমার ধারণা এক্সপেক্টেশন মিট করবে না। আলু আছে, সব কিছু আছে, বিসমিল্লা করা যাক। সিটি তেহারি, সিটি বিফ তেহারি, একবার একটা হাই এক্সপেক্টেশন হয়ে গেলে এইটা মিট করাটা খুব টাফ, বাট সিটি তেহারি এই কাজটা করতে পারলো। মাংস নাংস দিয়ে খাওয়া যাক, পুরান ঢাকার তেহারির মধ্যে সিম্পলিসিটি যে ব্যাপারটা এটা খুব ভালো করে আছে। একটু লেবু টেবু দিয়ে এবার একটু ইয়ে করা যাক। আর গোস্তটা না আপনি দেখেন এই যে খুব একেবারে কাচ্চির মতো নরম না, বাট আপনি ধরছেন না, হালকা একটু চাপ দিলে তারপরে ভেঙে যাচ্ছে, মানে তেহারির জন্য যেটা হওয়া উচিত এমনই সেই মাংস চোষ। লেবু টেবু দিয়ে ওরা জমছে, ১৪০ টাকায় এমন যতটুকু দেয় তাতে একজনের ভালো করেই পেট ভরে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। বাট আপনি যদি মনে করেন যে না আপনি একটু আরাম করে খাবেন, ভালো করে খাবেন, তাহলে আপনি কোয়ার্টার খেতে পারেন, বা এটা তো কোনো লিমিট নাই, আপনি চাইলে দুই হাফ নেবেন, তিন হাফ নেবেন, এটা কোনো শেষ নাই। আর এই মজার তেহারি যদি আপনি দুটো দিনটা খেয়ে ফেলেন আসলে খুব বেশি দোষ দেওয়ার সুযোগ নাই। আমরাই মোটামুটি যারা আছি টিমমেট এক একজন দুটো দিনটা করে খাবো আর কি, আশা করা যায়। তবে হ্যাঁ আমরা আসছি একটু বে টাইমে, মানে আমরা আসছি ধরেন ৪টা সাড়ে ৪টার দিকে বা ৫টার দিকে, এই জন্য একটু খালি খালি পাচ্ছি আর কি। এক এতক্ষণ পিছিয়ে একজন ছিলেন, তিনি চলে গেছেন, আরেকজন হয়তো আসবেন, কিন্তু আপনি যখন লাঞ্চ টাইমে আসবেন বা ডিনার টাইমে আসবেন এটা আপনার টাফ। এটা শুরু হয় ১২টার দিকে এবং শেষটা আপনার চলতে থাকে, এটা আসলে আমি যা শুনলাম যে ১০টা ১১টা বাজে শেষ হতে, শুধু যে তেহারি তাতে আমার মনে হয় এইটা আরও দ্রুত সময়ে শেষ হওয়া ডিজার্ভ করে, বাট সেটা খাচ্ছি ফাইন। উল্টা দিকে দেখছি যে ওই যে তেহারি ঘরের যে সরি সিটি তেহারি ঘরের যে ছোটো ছোটো প্যাকেটগুলি যেটা আমরা নিয়ে গিয়েছিলাম গতবার সিটি মনে পড়ছে, ওইটা সেখানে। আর ভালো লাগার ব্যাপারটা হচ্ছে এটাই, গতবার বাহাদুর শাহ পার্কে বসে প্রকৃতির মধ্যে খেয়েছিলাম, ওটা একটা মজা আছে। এই এখন ফ্যান চলছে, লাইট জ্বলছে, চেয়ার টেবিলে খাচ্ছি, এটা আরেকটা মজা।
ওইটা এখন পাচ্ছি। অশোক খাওয়া দাওয়া মোটামুটি, তো কথাবার্তা এখানেই শেষ, বাকি কথা খাওয়ার পর হবে। তো পেয়ে গেছি এখানকার ম্যানেজার কাম ইনচার্জ তারেক ভাইকে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন? ভালো আছি। আমার আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে কত বছর ধরে এটা চলছে? এটা ওনার ফাদার করতো ওই পাকিস্তান আমল থেকে, এখন বাট এখন উনি করছেন এটা। মানে কেশাল ভাই 50-60 বছর হয়ে গেল? হ্যাঁ 50-60 বছর হয়ে গেছে। 50-60 বছর তো হবেই। সেকেন্ড প্রশ্ন আমার, এই যে একটা হাড়ি দেখছি, হ্যাঁ হ্যাঁ, এই হাড়িতে কি মানে সবসময় কি এই হাড়িটাই বেচেন না আর কিছু থাকে? না শুধু আমাদের এক আইটেমই, বিপ তেহারি, গরু তেহারি। এটা কত কেজি গোশত রান্না করেন এখানে? এটা তো মানে একসাথে মিশে থাকে একবারে, মানে কত্তিকা সেটা আপনি কি জানেন? না জানেন না, এটা সম্পূর্ণ ভিতরের থেকে হয়ে আসে, আমাদের শুধু মেজারমেন্টটা বেচা কিনার উপরে এটা হয়। সো আপনারা শুধুমাত্র জিনিসটা এখানে সেল করছেন? হ্যাঁ সেল। সো ওনার জানেন তিনি কিভাবে এটা রান্না করছেন? সম্পূর্ণ এটা ভিতরের ডিপার্টমেন্টের। আচ্ছা ভিতরের ডিপার্টমেন্ট, আপনারা বাইরের ডিপার্টমেন্ট? হ্যাঁ আমাদের শুধু বাইরের এটা। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, খুব খুব মজার তেহারি খেলাম। এই দোয়া করবেন। আর ও হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানের, হ্যাঁ, ওনার একমাত্র ছেলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সালাম দাও, এদিকে আসো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তুমি? এদিকে আসো, আসো আসো, হ্যাঁ আসো, ভালো আছো তুমি? না ওকে, তুমি কি মানে হেফস করেছো? মাশাআল্লাহ খুব ভালো লাগলো, সম্মানিত হলাম তোমার সাথে দেখা করে। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ যা খেলাম মনে রাখার মতো খেলাম। আগের বার পেয়েছিল 8.5, ইয়েস, এবারও আমাদের মার্কিং সেম, এটা পেয়ে যাবে 8.5। দর্শক এটাই আজকের শো, সেরা তেহারির খোঁজে আজকে সিটি তেহারি ঘর আবার পেল 8.5। দেখা যাক বাকিগুলো কেমন করে। আমরা চেষ্টা করব সপ্তাহে অন্তত একটা করে হলেও সেরা তেহারি সিরিজের শো রাখা। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।